পোড়া গাড়ির গায়ে রংতুলির ছোঁয়া, যেন ধ্বংসস্তূপের মাঝে জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা। সুনিপুণ হাতের এই কারুকার্য চলছে ইউক্রেনের ইরপিন শহরে। গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ বাহিনীর সামরিক অভিযানে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা, বাদ যায়নি রাষ্ট্রীয় ও ব্যক্তিগত যানবাহনও। এবার সেই অকেজো গাড়িগুলোতে সূর্যমুখী ফুল এঁকে দুর্দান্ত কাজ করছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের একদল শিল্পী। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্দেশ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনীয়দের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পুনর্গঠনে কাজ করা। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো ইউক্রেনের বাসিন্দাদের জন্য অর্থ সংগ্রহ করা। এগুলো বিক্রি করে টাকাগুলো বিভিন্ন শহরে মেরামত করার কাজে ব্যয় করতে চাই। এ যুদ্ধে নিহতদের স্মরণ করছি আমরা। এই কাজে যারা এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা তাদের কাছের মানুষ হারিয়েছেন আমরা তাদের সমবেদনা জানাই। এই শিল্পকর্মটি আপনাকে বেঁচে থাকার আশা জাগাবে, এটি আপনাকে যুদ্ধ জয় করার সাহস যোগাবে। পাঁচ মাসের বেশি সময় ধরে চলা রুশ বাহিনীর অভিযানে বিপর্যস্ত ইউক্রেনীয়দের জীবন। ইতোমধ্যে দেশ ছেড়ে গেছেন অনেকে, আর যারা রয়ে গেছেন তাদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে প্রায় সময়ই ভিন্নধর্মী আয়োজন করে থাকে বিভিন্ন সংগঠন। মৌসুমী সাথী, সময় সংবাদ।